তো আমি আজকে আপনাদের অ্যানিমেশনটা দেখাবো। হ্যাঁ, হ্যালো, আমাকে শোনা যায়? শোনা যাচ্ছে? হ্যাঁ, দেখেন, আমি একটা পেজ নিয়েছি, এরকম পেজ। দুইটা রেক্টেঙ্গেল দিয়েছি, এই যে দুইটা রেক্টেঙ্গেল দিয়েছি। তো এখানে আমি এই যে হ্যান্ডবল বা বাস্কেটবল, এটার ব্যাকগ্রাউন্ড নিয়ে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এখন এটা কে আমি এইখানে নিয়ে যাব, এটাকে ছোট করি। এইখান থেকে এটাকে ধরেন, সাপোজ এইখান থেকে ড্রপ দিয়ে দিয়ে অ্যানিমেশন করার চেষ্টা করবো। হ্যাঁ, এটাকে এখানে নিয়ে নেন, এটা হচ্ছে আমার লেয়ার। হ্যাঁ, এটা আমার লেয়ার। তো এইখান থেকে অ্যানিমেশন করতে হলে এইখানে দেখেন, উইন্ডোজ থেকে আমাদের টাইম লাইনটা অন করে দিতে হবে। হ্যাঁ, টাইম লাইন। এখানে অ্যানিমেশন দুই ভাবে করা যায়, সেটা হচ্ছে, একটা হচ্ছে গেট অ্যানিমেশন ফ্রেম, আর একটা হচ্ছে গেট ভিডিও টাইম লাইন। আমরা ভিডিও টাইম প্ল্যানের মাধ্যমে করতে পারি। আমি এখানে ক্লিক করি। কিভাবে করলেন স্যার, একবার দেখাই দিন যদি স্যার। হ্যাঁ, মানে কিভাবে কি নিলেন স্যার, পেজ নিলেন স্যার প্রথমে? এই যে এইখান থেকে আমাদের টাইম লাইনটা অন করলে এটা আসবে। হ্যাঁ, জি স্যার, এখানে একটা পেজ নিয়েছি আমি, এরকম সাইজ, দুই পাশে দুইটা রেক্টেঙ্গেল টুল দিয়ে ইয়ে করে নিয়েছি। আপনারা এমনও করতে পারেন, আর এটা আমাদের বল। এইখানে এইখানে আমি রাখবো, এইখানে আমি রাখলাম কারণ এইভাবে আসবে, এইখান থেকে আসবে। হ্যাঁ, এটা এখানে ক্রিয়েট ভিডিও টাইম লাইন দিলে আমার এরকম একটা অপশন আসবে। তো এই টাইম লাইনে ধরেন, এইখানে আমি, এইখানে লেয়ার আছে, লেয়ারে গিয়ে আমি পজিশনে ক্লিক করব। ঠিক আছে, পজিশন, মানে পজিশনটা ঠিক করব এই লেয়ারে, লেয়ার ওয়ান, লেয়ার ওয়ানের পজিশন। ঠিক আছে, মানে পজিশনে ক্লিক করলে এটা এরকম ইয়ে আসবে। তো আমি এইটা আমার, দেখেন এখানে আমার জিরো, ঠিক আছে, জিরো পজিশন। হ্যাঁ, তো এইটাকে আমি এইখানে নেব, নেওয়ার পরে এইটাকে আমি এইখানে আনলাম। তারপরে আবার ধরেন এইটাকে আমি এইখানে নেব, এইটা এইভাবে নিলাম এইখানে। তারপরে এইটাকে আমার, দেখেন এইখানে কিন্তু আমার পয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? একটা একটা করে এই যে পয়েন্ট হচ্ছে, এগুলো আমাদের পজিশন সিলেক্ট হয়ে যাচ্ছে। এই, ঠিক আছে, ভাবে আমার পজিশন ঠিক হয়ে যাচ্ছে। এইটা এইখানে নেন, লাস্ট পজিশনে আমার এইটা হারাই গেল। তারপরে আবার এইটা এই পাশে আনেন। হ্যাঁ, এখানে আনার পরে এখন কিন্তু আমার, ঠিক আছে, আমি এটা বিটা বাদ দেয় না, পয়েন্টটা ডিলিট করে দিই।
এখন আমি এখান থেকে প্লে করব। ঠিক আছে, এভাবে আমরা অনেক অ্যানিমেশনই তৈরি করা যায়। এইটাকে আমরা এখন জিপ ফাইল হিসাবে সেভ দিতে পারি। দেখি জিপ ফাইল হিসাবে সেভ দিয়ে এখানে এক্সপোর্ট, এখানে পিএনজি না, এটা জিপ ফাইল হিসাবে সেভ দিতে হবে। এটা ফরম্যাট আসে না কেন? দেখিয়ে দেন স্যার, ভালো হতো দেখিয়ে দিলে। এখানে ফরএভার সিলেক্ট করে দিবেন, তাহলে আমার এটা কন্টিনিউ করবে।
এখন কন্টিনিউ করতেছে। হ্যাঁ,